ধন্যবাদ। আমার খুবই ভালো লেগেছে যে ওই দিন অফিসে কথা হচ্ছিল বিষয়গুলো নিয়ে, তো অভিজিৎ কে শুরু বলছিল যে আমরা প্রত্যেকটা জেলার সাথে এরকম অ্যাম্বাসেডরদেরকে নিয়ে মিটিং করব, আসলে তারা কি করছেন কি করছেন না, কে অ্যাক্টিভ কে ইনঅ্যাক্টিভ এই বিষয়গুলো নিয়ে এবং তাদের রোলটা কি এই বিষয়গুলো আমরা কথা বলবো, এবং যারা ইনঅ্যাক্টিভ তাদের ব্যাপারে হয়তো আমাদের চিন্তা করতে হবে যে তাদের বিষয়টা আদৌ থাকবে কি থাকবে না, কারণ মাঠ পর্যায়ে এখন অনেক এক্সপার্ট টিচার আমরা খুঁজে পেয়েছি এই কোভিড সিচুয়েশনে এসে, আসলেই কে কাজ করে কে করে না এটা আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এখন অনেক শিক্ষক অ্যাম্বাসেডর হতে চাচ্ছে, আমরা এখন উপজেলা ভিত্তিক মডেলে চলে যাব, যেটা অভিজিৎ হয়তো মাঝখানে একটু বলার চেষ্টা করছিল। প্রত্যেক উপজেলায় আমরা এরকম একটা দল গঠন করে তুলব যাতে করে উপজেলার সার্বিক শিক্ষা কার্যক্রমটাকে এগিয়ে নেওয়া যায়, এটি আমাদের প্ল্যান। ফলে কিছু প্লাস মাইনাস আমরা করব, আমরা প্রত্যেকটা জেলার সাথে মত বিনিময় করব, যেটা অভিজিৎ শুরুই করেছে বগুড়া দিয়ে, আমার প্রিয় একটি জেলা, এই জন্য অভিজিৎকে ধন্যবাদ যে শুরুটাই বগুড়া দিয়ে করেছে। প্রত্যেকটা জেলার সাথে মত বিনিময় করবো আমরা, প্রত্যেকে যেন একটা টিমে থাকে, টিমের প্রতি একটা শ্রদ্ধা থাকে, টিমের প্রতি ভালোবাসা থাকে, প্রত্যেকে প্রত্যেকের প্রতি একটা সহানুভূতি থাকবে, শ্রদ্ধা থাকবে, আদর্শের জায়গা থাকবে, ভালোবাসার জায়গা থাকবে, কোনো গ্রুপিং কোনো পলিটিক্যাল আলাপ এই ধরনের কোনো কিছুই এখানে চলবে না। এরা সবাই হচ্ছে খেটে খাওয়া মানুষ, এরা ঘরের খেয়ে মনের মুস্তারাবে, এদের আর কোনো উদ্দেশ্য নাই। যদি এরকম কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে দয়া করে এই গ্রুপে আসার দরকার নেই, এই গ্রুপ থেকে চলে যান, এই গ্রুপে আসবেন স্বপ্রণোদিত হয়ে আসবেন, দেশ জাতির জন্য কিছু করতে, আপনার সন্তানের জন্য কিছু করতে, যাতে মানুষ মরে যাওয়ার পরেও বলে যেমন এমুক শিক্ষক জুলফিকার স্যার একটা মাদ্রাসায় চাকরি করে খুব ভালো কাজ করে গেছেন, আপনার মরার পরে যেন আপনি বেঁচে থাকতে পারেন। এই জন্য হচ্ছে আমাদের এই দলটা, এই দলটা শুধুই হচ্ছে ঘরের খেয়ে বনের মোস্তারানোর দল, এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা খুব ভালোভাবে কাজ করতে চাই জাতির উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, সেই জন্য আপনারা সাহায্য করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, সবসময় করে আসছেন, যখনই আপনাদের কাছে গিয়েছে ঝাঁপিয়ে পড়েছেন, কখনই তাকান নাই কোনো চাওয়া পাওয়ার দিকে, এবং সেই কথাটি এই জন্য আহ্বান করে দিলাম, সবসময় আপনাদের এই সহযোগিতাটা যেন অব্যাহত থাকে, আর সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে পরিবর্তন সম্ভব। আপনারা জেনে অবাক হবেন যে সারা বিশ্বের এডুকেশন কিন্তু নাড়া দিয়েছে এই কোভিড-19, এতটাই নাড়া দিয়েছে যে আমাদের যে এখন এডুকেশনটা, আমাকে শুনতে পাচ্ছেন তো সবাই ভালোভাবে? স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার। এই সারা বিশ্বের এডুকেশনটা কেমন নাড়া দিয়েছে এটা আপনারা অবাক হবেন, যে আমাদের দেশের যে এডুকেশনটা এটা হচ্ছে 300 বছরের পুরনো এডুকেশন, এবং এটাকে বলে মানে ফ্যাক্টরি এডুকেশন। কেমন? যেমন ফ্যাক্টরির ভিতরে কাঁচামাল দেয়, প্রসেস হয়ে বেরোয়, আমাদের এডুকেশনটা হলো এরকম, এখানে শিক্ষার্থীদেরকে ব্যাগ বই দিয়ে ঢোকানো হয় আর একটা মোড়ানো প্রোডাক্ট বানিয়ে বের করা হয়। আসলে এটা যে একটা মানবিক মানুষ হবে, এটা যে একটা প্রকৃতি প্রেমী হবে, এটা যে দেশ ও সমাজের উন্নয়ন করবে, এই ধারণাগুলো এখানে আসলে ওইভাবে দেওয়া হয় না, এই জন্য এটাকে বলা হয় ফ্যাক্টরি এডুকেশন। এই টোটাল পৃথিবীর এই ফ্যাক্টরি এডুকেশনটাকে নাড়া দিয়েছে হচ্ছে কোভিড-19। এখন সেই জায়গায় আমরা কাজ শুরু করেছি, আমাদের একেবারে মন্ত্রণালয় থেকে আমরা একটু একটু আলোচনা শুরু করেছি, খুবই উচ্চ মার্গের একটা আলোচনা, যেখানে এডুকেশনের একটা আমরা প্রত্যাশা করতেছি একটা মৌলিক পরিবর্তন এখানে আসবে। তো এই পরিবর্তনটা ভর করবে হচ্ছে টেকনোলজির উপরে, যারা এখন এই টেকনোলজিতে সম্পৃক্ত আছেন, আপনারা যারা অ্যাম্বাসেডর শিক্ষক, আমরা তো আপনাদেরকে ধরে নেই আপনারা আর্লি অ্যাডাপ্টার, আপনারা খুব দ্রুত অ্যাডাপ্ট করতে পেরেছেন টেকনোলজিটাকে। তো এই আর্লি অ্যাডাপ্টার যারা, তারা হয়তো আগামীতে নেতৃত্ব দিবেন আপনার সমাজে, আপনার স্কুলে, আপনার সারাউন্ডিংসে, কারণ আপনি এগিয়ে থাকবেন। তো সেই জন্য আপনাদের সহযোগিতাটা লাগবে খুব বেশি, আপনারা একত্রিত থাকবেন, কখনো যেন না শুনি বগুড়ায় আদম দিকে একটা গ্রুপ আর ওই যে আরেক লোক আছে এক্সপার্ট, একটু বেশি এক্সপার্ট, তার আর একটা গ্রুপ, এরকম যেন না শুনি আমরা, শুনবো টিম বগুড়া এরকম একটা শব্দ শুনবো, আর একটা শুনবো হচ্ছে যে টিম আদম দিকে, আমরা এই প্রত্যেকটা উপজেলার টিম গুলো নিয়ে হবে বগুড়ার টিম, এরকম একটা সুন্দর টিম আমরা দিতে চাই। আপনাকে একটু আশ্বস্ত করতে চাই যে স্যার আমাদের এই গ্রুপে এ পর্যন্ত কোন রকম এরকম পাবেন না ইনশাল্লাহ, এই ডিস্ট্রিক্টে অসাধারণ ইনশাল্লাহ, আর এটা যদি থাকে তাহলে জবাব দিয়ে করবে আমাদের কুন্ডু স্যার, জয়দেব কুন্ডু স্যারকে কোনো কথা নেই আসামি করা হবে। আর আপনাদের প্রতি আমার শেষ কথাটা যেটা, সেটা হচ্ছে যে আপনারা এমনভাবে নিজেদেরকে তৈরি করবেন
যেন জাতির যে কোনো ক্রান্তি লগ্নে যে কোনো ক্রাইসিসে আপনার একটা ভূমিকা রাখতে পারেন, একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে শিক্ষার যে কোনো সংস্কারে আপনার যাতে ভূমিকা রাখতে পারেন, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, মনে রাখতে হবে এটা। ইহুদিরা এক সময় মানে আশ্রয়ের সন্ধানীগুলি ছিল, ইহুদিরা এখন সেখানে জেরুজালেম থেকে যারা আদি বাসিন্দা তাদেরকে বের করে দিচ্ছে, একটা মাত্র কারণ সেটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান, কারণ তারা এই এতগুলো বছরে জ্ঞান বিজ্ঞানে এতটাই এগিয়েছে এটা চিন্তা করতে পারবেন না। সেখানে হিন্দু মুসলিমরা অনেক পিছনে পড়ে আছে তাদের তুলনায়, সেজন্য আমাদের ওই চিন্তা করতে হবে আমাদের এই টিমটা যেন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যায়। পড়াশোনা করতে হবে সবাইকে, রীতিমতো পড়াশোনা করতে হবে, প্রত্যেক শিক্ষকের জন্য আলাদা করে একটা টেবিল থাকে, একটা চেয়ার থাকে, সেখানে যেখানে সে প্রতিদিন অন্তত আধা ঘন্টা বসবে, 10 মিনিট বসবে, এরকম একটা নিজের জায়গা যেন প্রত্যেকের ঘরে থাকে। কখনো যদি কারো বাড়িতে যাই যেন দেখি যে হ্যাঁ জুলফিকার স্যারের হলো এই টেবিলটা, এই চেয়ারটা, মানে এরকম দেখতে চাই প্রত্যেকের ঘরে, যে প্রত্যেক শিক্ষকের আলাদা টেবিল চেয়ার থাকবে। তো প্রত্যাশা থাকলো অভিজিৎ এবং কুণ্ডু স্যার মিলে আপনাদের যে মত বিনিময়টা হবে এরপরে আমরা টিম বগুড়াকে একটা নতুন রূপে পাবো, এই হলো আমার প্রত্যাশা। আর আমাকে মাফ করবেন, আমি একটু বিদায় নিব, কারণ আমার প্রচন্ড প্রেশার আজকের দিনটার জন্য। স্যার সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আসসালামু আলাইকুম। জি আপনাকে ধন্যবাদ স্যার।